এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, পাদ্যের মুখ হতে চাওয়া শুভেন্দুর মুখ রক্ষা হলো না। বিজেপির অন্দরেই উঠছে অধিকারী বিরোধী আওয়াজ। দিল্লি বাড়ির লড়াইয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কার্যত আঘাত স্বাধীনতা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চেয়ে বিধানসভার বিরোধী দলনেতার উপরে বেশি ভরসা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার ভোটে শুভেন্দুর মতামতকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে বিজেপির অন্দরেই আলোচনা ছিল। কিন্তু গোটা দেশে বিজেপির শক্তি ক্ষয়ের দিনে বাংলাতেও বড় ধাক্কা খেয়েছে পদ্মশিবির। সেই ধাক্কার পরে বিজেপিতে শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নির্বাচনে বিজেপি ভালো ফল করলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ হয়ে উঠতে পারতেন শুভেন্দু, কিন্তু ফলের যে ইঙ্গি তাতে মুখ তো দূরস্থান, মুখ রক্ষা করাই মুশকিল বিরোধী দলনেতার। শুভেন্দুর সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে মেদিনীপুর আসনে অগ্নিমিত্রা পাল এবং বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ পিছিয়ে পড়ার কারণে। এটা সর্বজন বিদিত যে শুভেন্দুর ইচ্ছা মতেই দিলীপকে তার জেতা আসন থেকে অন্যত্র সরিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একটা সময় দিলীপ বেঁকে বসবেন বলেও মনে করা হলেও নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে 2019 সালে 2500 কম ভোটে জেতা আসনেই প্রার্থী হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অথচ গত লোকসভা নির্বাচনে মেদিনীপুরে দিলীপ জিতেছিলেন প্রায় 89,000 ভোটে। সেই সঙ্গে দিলীপের নেতৃত্বে 18টি আসনে জয় পেয়েছিল বিজেপি। পদ্মশিবিরের অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু গো ধরে বসে না থাকলে মেদিনীপুরে পিছিয়ে পড়তে হতো না। রাজ্যের সবচেয়ে সফল সভাপতি দিলীপকেও আনপুরা আসনে গিয়ে পরাজয়ের মুখে পড়তে হতো না। এ নিয়ে ইতিমধ্যেই সরব দিলীপ ঘনিষ্ঠ বিজেপির আদি নেতারা। তাদের দাবি, শুভেন্দুর জন্যই রাজনীতিতে এসেই জয় পাওয়া এবং অন্যদের জেতানো, দিলীপকে হারানোর ছক করে অন্য আসনে পাঠানো হয়েছিল। ওই গোষ্ঠীর এক নেতা বলেন, দিলীপদার জনপ্রিয়তাকে খাটো করে দেখা হয়েছে, সেটা কেন্দ্রীয় নেতৃত্বের ভুল, আর শুভেন্দুর উপরে এত ভরসা করাও ঠিক হয়নি।